রিমান্ডে থাকা অবস্থায় সব হত্যা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জুলাই আগস্টের হত্যার ঘটনায় কোনো আওয়ামী লীগ নেতার এটি প্রথম জামিন এদিকে মানহানি মামলায় বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাস্সু মুর্মিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে ঢাকা নয় আসনে সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের অন্য আট জন রাজনীতিকের চেয়ে তার বেশি পরিচয় জলবায়ু পরিবর্তন সহ নানা ইস্যুতে আন্তর্জাতিক যোগাযোগের কারণে গেল রোববার রাজধানীর গুলশান এলাকা থেকে আটকের পর হত্যা বিস্ফোরকসহ ছয় মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে দেওয়া হয় পাঁচ দিনের রিমান্ড তা শেষ হওয়ার আগেই মঙ্গলবার সাবের হোসেন চৌধুরীকে আনা হয় আদালতে তার আইনজীবীরা আদালতকে জানান তিনি গুরুতর অসুস্থ সেই বিবেচনায় শুনানি শেষে আদালত সাবের হোসেন চৌধুরী ছয় মামলায় জামিন মঞ্জুর করেন এই আদেশ ঘিরে এজলাসে হট্টগোল করেন বিএনপিপন্থী পন্থী আইনজীবীরা সাবির হোসেন চৌধুরীকে যে জামিন দেওয়া হয় আইন এবং আদালত শক্তিশালী হবে জুডিশিয়ালের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়বে এবং মানুষের যে আস্থা বিশ্বাস আইনের আদালতের প্রতি আছে সেটা আরও বেড়ে যাবে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাবের হোসেন চৌধুরীকে পাঁচ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আমরা বিজ্ঞ আদালতের আদেশে সংক্ষুব্ধ আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব আশা করি আমরা নিশ্চয়ই উচ্চ আদালতের একটা ভালো ফলাফল পাবো মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপি আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে চাওয়া হয় রিমান্ড হত্যার সঙ্গে পরিকল্পনার সঙ্গে যারা আরো কারকার আছে এবং কিভাবে হত্যাগুলো হয়েছে নিচে থেকে উপর পর্যন্ত এই যে চেইনটা হত্যা যে একটা চেইন তারা মেনটেন করেছে এইটাকে পরিকল্পনাকে এই পরিকল্পনা এবং হত্যার যে কার্যক্রম এই বিষয়গুলো বিজ্ঞ আদালতে আসা দরকার এবং এই মামলাতে আসা দরকার এই জন্য তাদেরকে রিমান্ডের প্রয়োজন এদিকে আবু সাইদ সহ জুলাই আগস্ট হত্যাকাণ্ড এবং অন্তর্বর্তী সরকার প্রধানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসুম উর্মির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন এক আইনজীবী মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করা হয় তার এই বক্তব্যে সংক্ষুব্ধ হয়েছেন এবং শহীদদের প্রতি অবমাননা ও আন্দোলনের প্রতি যে তিনি বিতৃষ্ণা ছড়িয়েছেন এই ঘটনাটি উল্লেখ করে আজকে এই মানহানির মানহানি এবং হুমকির অভিযোগে দণ্ডবিধির পাঁচশো পাঁচশো এক এবং পাঁচশো ছয় ধারায় আদালতে আমরা একটি মামলা আবেদন করি এবং বিজ্ঞ আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখেছেন এই ঘটনায় প্রথমে ওএসডি এবং পরে সাময়িক বরখাস্ত করা হয় উর্মিকে চলছে বিভাগীয় তদন্ত রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা